ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মজয়ন্তী উৎসব পালন করা হচ্ছে সারা দেশে। আজ বিকেল 4টার সময় প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে মোহাম্মদ আলী পার্কের সামনে একটি প্রতিবাদী কর্মসূচি হয়েছে। এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে কারণ সারা দেশে বেকারত্ব এত হারে বেড়েছে, মানুষ কর্মহীন হয়ে পড়েছে, রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে বেচে দিচ্ছে। সেই সবের প্রতিবাদে আজকের এই কর্মসূচি, এই দিনটি বেকার দিবস হিসেবে পালন করবার অঙ্গীকারবদ্ধ হল। মোদীর 71তম জন্মদিবস উপলক্ষে কেউ জুতো পালিশ করছে, কেউ খারাপ আছে, কেউ রাস্তায় ভিক্ষা করছে, এমন চিত্র দেখা গেল কলকাতার রাজপথে। এই বিক্ষোভ সমাবেশে প্রদেশ কংগ্রেস সামিল হয়েছে এবং প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা আব্দুল মান্নানও এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে। অভিনব দৃশ্য দেখল আমার শহর। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। আমাদের দেশে বেকারত্ব বাড়ছে, সমস্ত সংস্থা আরম্ভ করে
পুরা।